বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়। আপনারা কি জানেন আতিফ আহমেদ নিলয় কে, কি তার পরিচয়, তার পরিবারে কে কে আছেন, নিলয়ের কলেজের শিক্ষা কতটুক, তার বয়স কতটুক? তো আজকের সম্পূর্ণ ভিডিওতে আপনাদের নিলয়ের বিষয়ে জানাব। আতিফ আহমেদ নিলয় একজন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী। নিলয়ের সম্পূর্ণ নামটা হলেন আতিফ আহমেদ নিলয়, তার ডাকনাম নিলয় বলেই সবাই জানে। নিলয়ের জন্ম 10 জুন 1998 সালে হন। নিলয়ের জন্ম গ্রামের বাড়ি কুমিল্লাতে হয়। নিলয়ের পরিবারে তার মা ও বাবা, সঙ্গে তার ছোট ভাই ও ছোট বোন, এটাই তার সম্পূর্ণ পরিবার। তার সাথে নৌশিন আক্তার নৌশিন তার স্ত্রী। এক কথা বলতে পারি যে একটা ছোট ফ্যামিলি, সুখী ফ্যামিলি নিলয়ের সম্পূর্ণ পরিবারটা। তো এখন বলছি নিলয়ের কলেজিয়া শিক্ষা। নিলয়ের কলেজিয়া শিক্ষা আরম্ভ করেন মিরপুর বেসিক কলেজে, আর সেখান থেকে নিলয়ের পড়া একদম শেষ করে দেন। তারপর থেকে সে গানের জগতে আসেন। ছোটবেলা থেকে নিলয়ের গানের প্রতি খুব একটা আগ্রহ থাকার জন্য তার বন্ধুদের হাত ধরে গানের জগতে পা দেন। গানের জগতে তার গানগুলো ইউটিউবে আপলোড করেন, আর তখন থেকে এক দুটা করে ভাইরাল হয়। তার প্রথম ভাইরাল গানটা মন চুরি, আর তার দ্বিতীয় গানটা যার লাগিয়া খোদা তুমি আমায় বানাও নাই। নিলয় ইউটিউব জগতে পা দেন শামসুল অফিসিয়াল নামের এক ইউটিউব চ্যানেলের জরিয়তে। আতিফ আহমেদ নিলয় একজন বাংলাদেশের নাগরিক ও বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী। নিলয়ের গানের কেরিয়ারটাতে নিলয়কে বহুত দুঃখ কষ্টের মাঝে দিয়ে পার হয়ে আসতে হয়েছে। নিলয়ের বর্তমান মুড ইউটিউবে 70টা গান পাওয়া যায়, আর 70টা গানই মিলিয়নের উপরে ভিউ। আপনারা যদি নিলয়ের গানগুলো দেখতে চান তাহলে আপনারা শামসুল অফিসিয়াল, নূপুর অফিসিয়াল, আরও কিছু চ্যানেলে আপনারা এই ভিডিওগুলা পাবেন, আপনারা ভিডিওগুলা দেখবেন। নিলয়ের সবগুলো গানই আপনার স্যাড সংগুলোই জানি, তো স্যাড গান সবারই পছন্দ, সেই জন্যে এই মিলিয়ন মিলিয়ন ভিউর অধিকারী হয়েছেন নিলয়ের সব গানগুলো। নিলয় এখন বেঁচে নেই, তবে নিলয়ের মৃত্যুর 15 দিন আগে তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। নিলয়ের মৃত্যুর পর নিলয়ের ভাই ও বোন খুব ভেঙে পড়ে ও তার মা খুব কষ্টে দিন কাটাচ্ছেন। আতিফ আহমেদ নিলয়ের পরিবারটা নিলয়ের জড়িয়েই চলতেন। নিলয় না থাকার কারণে নিলয়ের পরিবারটা খুব কষ্টে দিন কাটাচ্ছেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা দাবিয়ে দিবেন। সাথে আপনারা কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে। ভালো লাগলে আরও উৎসাহ পাবো আরও নতুন ভিডিও বানানোর।